প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের যে কোনো সত্যক সারণী হতে সমীকরণ বের করা শেখাবো। আমার এই চ্যানেলে এক ভদ্রলোক কমেন্ট করে জানিয়েছিল যে স্যার বা ভাই বলেছিল আর কি যে স্যার পরবর্তীতে একটা ভিডিও এইভাবে করেন যে কোনো সমীকরণ থেকে তিন ইনপুটের যেন আমরা ওই সত্যক সারণী হতে সমীকরণ বের করতে পারি। তো তার কমেন্টের উপর ভিত্তি করে আজকের ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমরা সত্যক সারণী হতে সমীকরণের মান বের করতে পারো না। তো আমার বিশ্বাস যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে যে কোনো সত্যক সারণী হতে সমীকরণের মান বের করতে পারবে। তো যেহেতু সেই ভদ্রলোক তিন ইনপুটের কথা বলছিল তো আমি তিন ইনপুট দিয়ে একটা সত্যক সারণী করাবো এবং সেই সত্যক সারণী হতে মান বের করা শেখাবো। জাস্ট তোমরা মনোযোগ সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই পারবে। আমি ভিডিও বেশি বড় করি না, সর্বোচ্চ 8-10 মিনিটের হবে, তো এই ভিডিওটি অত বড় হবে না ইনশাল্লাহ। তো আমরা জানি তিনটা ইনপুট থাকলে ঘর হবে কয়টা, আটটা। দুইটা ইনপুট থাকলে ঘর হবে চারটা। তো আর যদি তিনটা ইনপুট থাকে ঘর হবে আটটি। নিয়ম হচ্ছে কি, টুর উপরে এন হচ্ছে ইনপুটের সংখ্যা, তো টুর উপরে থ্রি থাকলে এইট। তো আমরা ধরো তিন ইনপুটের করলাম, তো এ বি সি এই তিনটা ইনপুট নিলাম, এ বি সি। তো যদি তিনটা ইনপুট হয় বললাম ঘর হবে কয়টা, আটটা। যে কোনো সত্যক সারণীর এই ঘরগুলো তৈরি করার নিয়ম এক এবং পূরণ করার ইনপুটের ঘর পূরণ করার নিয়মও এক। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে যে কোনো সত্যক সারণী হতে সমীকরণের মান কীভাবে বের করে সেটা শিখতে পারবে। তো বলছিলাম যে তিনটা ইনপুট হলে ঘর হবে আটটি, আটটি ঘর পূরণ করার নিয়ম হচ্ছে প্রথম যে ঘর সেই ঘরে অর্ধেক শূন্য অর্ধেক হন। তাহলে আটটি ঘর আছে, চারটি শূন্য চারটি অন, এটা যে কোনো সত্যক সারণী ইনপুটের ঘর এই একইভাবে পূরণ করতে হবে। পরবর্তী ঘর হচ্ছে এটার অর্ধেক, অর্থাৎ এখানে চারটে শূন্য আছে, এখানে দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, পরবর্তী ঘরে এইটার অর্ধেক, অর্থাৎ শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান। এটা হচ্ছে ইনপুট আমি বের তৈরি করলাম। এখন হচ্ছে আউটপুট, ধরো আমি এখানে সেই ভদ্রলোক আমাকে দুইটা বের করে দেখাইতে বলছিল, আমি বুঝতে পারছি সে কি মিন করতে চাচ্ছিল। সে চাচ্ছিল যে ফুল অ্যাডার হাফ অ্যাডার আছে না, যেটা মান বের করতে হয়, তো সেটা আমি আর কি দেখাই দেবো। তবে তোমরা এই ভিডিওটি যদি দেখো যে কোনো সত্যক সারণী হতে কীভাবে সরলীকরণ মানে সমীকরণ তৈরি করে অবশ্যই পারবে। ধরো আমি এখানে লিখলাম হচ্ছে উদাহরণস্বরূপ আমি এক্স এবং ওয়াই, তিনি এভাবেই কমেন্টটা করেছিল যে স্যার এক্স ওয়াই দুটো আউটপুট কীভাবে মান বের করবো। ওকে, আচ্ছা ধরো আমি এখানে এই এক্সের ঘর হচ্ছিল যোগ, বাইনারিতে যোগ করবো, আর ওয়াইয়ের ঘর হলো হাতে ক্যারি থাকলে বসাবো, অর্থাৎ আমরা যোগ করবো, শূন্য 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 যোগ করলে শূন্য, হাতে নাই শূন্য, শূন্য ওয়ান ওয়ান শূন্য যোগ করলে ওয়ান, হাতে নাই শূন্য, শূন্য ওয়ান শূন্য যোগ করলে ওয়ান, হাতে নাই শূন্য, এক আর এক দুই, দুইয়ের শূন্য হাতের এক, আবার শূন্য শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, হাতে নাই শূন্য, আবার এক শূন্য এক, এক আর এক দুই, দুইয়ের শূন্য হাতের এক, আবার শূন্য এক আর এক দুই, দুইয়ের শূন্য হাতের এক, আবার দেখতেছি এক আর এক দুই, দুইয়ের এক তিন, তিনের এক হাতের এক। আমরা সত্যক সারণী করলাম। এখন হচ্ছে আমি তোমাদেরকে এই এক্স এবং ওয়াইয়ের মান বের করা শেখাবো। আজকের মেইন ক্লাস হচ্ছে যে কোনো সত্যক সারণী হতে মান কীভাবে বের করে। আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। তো আমি তোমাদের প্রথমে এক্সের মান বের করে শেখাবো, তারপরে ওয়াইয়ের মান বের করে শেখাবো। তো প্রথমে আমরা এক্সের মান বের করব। মান বের করার নিয়মটা হচ্ছে এদিকে তাকাও, মান বের করার নিয়ম হচ্ছে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, অর্থাৎ শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। যেই যেই ঘরে শূন্য আছে সেই সেই ঘর আমরা ক্যালকুলেশন করব না, যেই যেই ঘরে অন আছে সেই সেই ঘর আমরা ক্যালকুলেশন করব। তো এক্সের মান আমরা যখন বের করব তখন এক্সে দেখতেছি এটা শূন্য আছে এই ঘরটা নিব না, এটা শূন্য আছে এই ঘর নিব না, এটা শূন্য আছে এই ঘর নিব না, এটা শূন্য আছে এই ঘর নিব না। যেই যেই ঘরে আমরা অন দেখতে পাচ্ছি সেই ঘরগুলো নিব। তো দেখো একটু আমি এখানে ইনপুট আর আউটপুটের মাঝে যে দাগটা একটু একটু গাঢ় করে দিই যাতে তোমরা ভালো বুঝতে পারো। তো বলছিলাম যেই ঘর শূন্য সেগুলো আমরা নিব না, এটা শূন্য এটা নিব না, এটা অন এটা নিব। তো ইনপুটের ঘরগুলো এই এটা বিশ্লেষণ হবে, অর্থাৎ এই অনটা আমরা কীভাবে পেলাম, এ শূন্য বি শূন্য সি অন, অর্থাৎ যে শূন্য তাকে আমরা এ নট লিখব, যেহেতু এতে শূন্য এই জন্য এ নট, এই লাইনটাই ফলো করব, বিতে শূন্য বি নট, এখানে আমরা সিতে অন দেখতে পাচ্ছি এই জন্য শুধু সি, অর্থাৎ শূন্য হলে নট লিখব, শূন্য না হলে মূল্যে লিখব, অর্থাৎ শুধু সি লিখব। এই ঘর হয়ে গেল, এক ঘর থেকে যখন আরেক ঘরে যাব তখন প্লাস দিব, এরপরে আবার অন, সবাই মনোযোগ সহকারে দেখো অবশ্যই বুঝবে। এই অনটা যখন আমরা পেয়েছি তখন এই ইনপুটের অবস্থা কেমন ছিল, এ শূন্য বি অন সি শূন্য, বলছিলাম শূন্য থাকলে নট, তাহলে কী হবে, এ নট বি অন এই জন্য শুধু বি, সি শূন্য সি নট। আচ্ছা এটা হয়ে গেল, এক ঘর থেকে যখন আরেক ঘরে যাব তখন প্লাস, বলছিলাম যে ধরো এই শূন্য হলে কিন্তু নেওয়া যাবে না, যেটা যেটা ওয়ান সেটা সেটা নিব, তাহলে এই ঘর আমরা নিব না, এটা ওয়ান তাহলে এই ঘরটা আবার নিব। তো এই ঘরে কী অবস্থা আছে ইনপুটে,
এ ওয়ান বিশূন্য সি শূন্য, তাহলে এখানে কি হবে, এখানে হবে এ ওয়ান থাকাতে এ, বি শূন্য থাকাতে বি নট, সি শূন্য থাকাতে সি নট। এই ঘর হয়ে গেল, পরের ঘর শূন্য নেওয়া যাবে না, পরের ঘর শূন্য নেওয়া যাবে না, পরে আবার ওয়ান, তাহলে এই ঘরটা আবার আমরা হিসাব করব, ক্যালকুলেশন করব। তো এই ঘরে যখন আমরা ওয়ান পেয়েছি তখন ইনপুটের অবস্থা কি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান অর্থাৎ সবাই ওয়ান, তাহলে প্লাস দিয়ে এ বি সি এখানে কারো উপরেই নট হবে না, এটা হলো আমরা এক্সের মান বের করতে পারলাম। আচ্ছা এখন আমি তোমাদের ওয়াই এর মান বের করে শেখাবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বলছিলাম যেই যেই ঘর শূন্য সেটা আমরা ক্যালকুলেশন করবো না, তো এটা শূন্য এটা নিবো না, এটা শূন্য এটা নিবো না, এটা শূন্য এটা নিবো না, এইটা ওয়ান এইটা নিবো। তাহলে এই ওয়ানটা যখন আমরা পেয়েছি তখন ইনপুটের অবস্থা কি, এ শূন্য বি ওয়ান সি ওয়ান, তাহলে এখানে পাবো কি, এ শূন্য থাকাতে এ নট, বি আর সি ওয়ান থাকাতে শুধু বি সি, অর্থাৎ নট চিহ্ন হবে না। এই ঘর হয়ে গেল, এক ঘর থেকে যখন আরেক ঘরে যাব তখন প্লাস দিব, এই ঘরটা শূন্য, এই ঘরটা আবার আমরা নিব না, পরের ঘরে আবার আমরা অন দেখতে পাচ্ছি, তাহলে এই অনটা যখন পেয়েছি তখন ইনপুটের অবস্থা কি, এ ওয়ান বি শূন্য সি ওয়ান, তাহলে এ ওয়ান থাকাতে মূল এর মূল অর্থাৎ নট হবে না, বি শূন্য থাকাতে বি নট, সি ওয়ান থাকাতে শুধু সি। এই ঘর হয়ে গেল, আমরা এই ঘর যখন হয়ে যাবে এক ঘর থেকে আরেক ঘরে যখন যাব তখন আবার প্লাস, তো এটা হয়ে গেছে। এখন আমরা এইটা করব, তো এই ঘরে যখন অন তখন ইনপুটের অবস্থা কি, এ ওয়ান বি ওয়ান সি শূন্য, তাহলে হবে কি, এ ওয়ান থাকাতে এ, বি ওয়ান থাকাতে বি, সি শূন্য থাকাতে সি নট। এই ঘরটা হয়ে গেল, এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস, এটা হয়ে গেছে। আমরা যখন লাস্টে এটা করব তখন আমরা দেখতে পাচ্ছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান অর্থাৎ তিনজনই ওয়ান, তাহলে কারো উপরই নট হবে না, এ বি সি। আমি জাস্ট এইটা উদাহরণ দিয়েও তোমাদেরকে বুঝালাম, তোমরাও যে কোনো সত্যক সারণী হতে ঠিক এইভাবেই মান বের করতে পারবা, অর্থাৎ সমীকরণ তৈরি করতে পারবা, যে যে যখন আমরা আউটপুটটা বের করবো তখন ইনপুটের অবস্থা কী সেটার উপর ডিপেন্ড করবো। আমি যদি আরও একটু সহজ করে বলি, ধরো আমি এখানে এমনি উদাহরণস্বরূপ তাড়াতাড়ি লিখতেছি, ধরো এ এবং বি দুইটা শূন্য দুইটা ওয়ান, শূন্য ওয়ান শূন্য ওয়ান, এখানে ধরো এফ সমান সমান আমি লিখলাম এ প্লাস বি, তো এখন এটার আউটপুট হবে কি, আউটপুটে দেখো আমরা কী পাই, আউটপুটে পাই হচ্ছে শূন্য ওয়ান ওয়ান ওয়ান। তো এখন আমরা যদি এই সমীকরণ মানে এটা যদি বের করতে চাই এটা, তাহলে আমরা কী পাবো, এই ঘরের শূন্য এই ঘর আমরা নিবো না, তো এই ঘর ওয়ান, তাহলে এই ঘরটা নিবো, তাহলে এখানে আমরা কী পাবো, এ শূন্য থাকাতে এ নট, বি ওয়ান থাকাতে কী হবে, শুধু বি। এক ঘর থেকে যখন আরেক ঘরে যাবো তখন প্লাস, আবার এই ঘর যদি আমরা বের করি তাহলে কী পাবো, এ ওয়ান বি শূন্য, তাহলে কী হবে, এ ওয়ান বি শূন্য থাকাতে বি নট, আমরা এই ঘর হয়ে গেলে এই ঘর প্লাস, আবার যদি এই ঘর বের করি তাহলে এখানে কী পাবো, এ ওয়ান বি ওয়ান, তাহলে কী পাচ্ছি, এ বি। আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর তোমরা যদি এবার এটাকে সরল করো তাহলে কিন্তু অবশ্যই এ প্লাস বি এসে দাঁড়াবে। এটা আজকে আমাদের সরল ক্লাস না, আমি হলো জাস্ট তোমাদের মান বের করা শেখাচ্ছি, অর্থাৎ যে কোনো সত্যক সারণী হতে কীভাবে মানে সমীকরণ তৈরি করে সেটা বুঝাচ্ছিলাম, যে যখন শূন্য থাকবে তখন সেই ঘরটা আমরা হিসাব করব না, যেই ঘরে অন থাকবে সেই ঘরগুলো আমরা হিসাব করবো, আর ওই অনটা যখন আমরা পাবো তখন ইনপুটের অবস্থা কী, যে অন থাকবে তার উপরে নট হবে না, যে শূন্য থাকবে তার উপরে নট হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যা আজকে ভিডিওটার মূল কাজ কী, মূল কাজ হচ্ছে যে কোনো সত্যক সারণী হতে কীভাবে মান বের করতে হয়, অর্থাৎ মান বের করে মানে সমীকরণ তৈরি করতে হয়। তো যে যিনি কমেন্ট করেছিলেন আশা করি আপনি বুঝতে পারছেন, এরপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আবার কমেন্ট করে জানাবেন, আমি আবার চেষ্টা করব অন্যভাবে বোঝানোর, আশা করি বুঝতে পারছেন। এছাড়া যদি অন্য কোনো কিছুতে সমস্যা থাকে এভাবে অবশ্যই আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর তোমরা সহ যারা শুভাকাঙ্ক্ষী আছো বা আমার এই ভিডিও যারা দেখে সকলের প্রতি আমার সালাম রেখে আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।